রাতের পর সকাল থেকে টহল, সন্দেশখালি থেকে ডিজি ফিরতে শাহজাহানের ভাইয়ের ভেরিতে আগুন। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা, জানালেন ডিজি রাজীব কুমার। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে সেই কাজ। গতকালই সন্দেশখালিতে পৌঁছান ডিজি রাজীব কুমার। প্রথমেই তিনি থানায় গিয়ে পুলিশ কর্তাদের সাথে বৈঠক করেন, পরবর্তীতে এলাকায় বিভিন্ন মানুষের সাথে কথা বলে খোঁজখবর নেন এবং রাতভর টহল দেন গোটা এলাকায়। রাতে লঞ্চে করে টহল দিতেও দেখা যায় পুলিশ কর্তাদের নিয়ে, সেই সঙ্গে লঞ্চে বৈঠক করে বলেও জানা গিয়েছে। রাত্রে সন্দেশখালিতে ছিলেন তিনি, এরপর এদিন সকালে ধামাখালি লঞ্চ ঘাটের উদ্দেশ্যে রওনা দেন। এরপর সকাল 9টা নাগাদ তিনি কলকাতার পথে ফিরে আসেন। পাশাপাশি সন্দেশখালির 5টি জায়গায় মোট 10টি সিসি ক্যামেরা লাগানো হয়, নতুন করে যাতে কোনো রকম কোনো অশান্তি না ছড়ায় সেই নজরদারির জন্যই এই বন্দোবস্ত বলে জানা গিয়েছে। এখনো অধরা সন্দেশখালির শের শেখ শাহজাহান। তবে বৃহস্পতিবার শাহজাহানের গ্রেফতারির বিষয়ে কিছু না জানালেও রাজীব বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা সবাই গ্রেফতার হবেন, যারা আইন ভেঙেছেন তারা গ্রেফতার হবেন বলেও জানিয়েছেন ডিজি। সন্দেশখালিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সাথে ছিলেন এডিজি সুপ্রীতম সরকার এবং বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদী রহমান। এলাকার নিরাপত্তা খতিয়ে দেখার আগে এডিজি সুপ্রীতম সরকার ও বসিরহাট পুলিশ জেলার এসপি হোসেন মেহেদী রহমানের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি। তারপরই কখনো নদীপথে লঞ্চে করে, কখনো আবার টোটোয় চেপে গ্রামে গ্রামে ঘুরেছেন রাজীব কুমার। সূত্রের খবর অনুযায়ী সকাল 8টা নাগাদ পূর্ত দফতরের বাংলো থেকে বের হন রাজীব কুমার। তারপর লঞ্চে উঠে টহল দিতে বেরোনোর আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। ডিজি জানিয়েছেন, সন্দেশখালি লোকজনের সঙ্গে কথা বলতেই এসেছি, আমাদের যা যা করণীয় অবশ্যই আমরা করব, সমাধানের চেষ্টাও হবে, শুধু বলছি আইন নিজের হাতে নেবেন না, কারো যদি কোনো অভিযোগ থাকে আমাদের বলুন, আমরা রয়েছি সব সমস্যার সমাধান করার জন্য, যারা আইন ভেঙেছেন তারা প্রত্যেকেই গ্রেফতার হবে, সেই সঙ্গে অপরাধীদের শাস্তির ব্যবস্থাও করা হবে। এখানে এসে আমাদের পুলিশের সঙ্গে কথা বলতে, ওরা আমরা যে আমাদের দিক থেকে যে যে করণীয় আছে সেটা ডেফিনেটলি করব। যদি সমস্যাগুলো আছে ওটা আমরা শোনার চেষ্টা করছি আর ওটা সলভ করার চেষ্টা করব। আমি সকলের কাছে ওটাই অনুরোধ থাকবো, আমাদের সঙ্গে কোনো নিজের হাতে আইন কেউ নেই না, আমাদের সঙ্গে যদি কারো কিছু বলার থাকে, সমস্যা থাকে, আমরা সবসময় প্রস্তুত আছি, সবসময় ওটা ভালো। এদিন ডিজি ফিরে যেতে নতুন করে অশান্তির খবর আসে সন্দেশখালি থেকে। এবার শেখ শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সামনে আসে। এদিন এমনই অভিযোগে ভেরি লাগোয়া একটি আলাঘরে আগুন দিয়ে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয়রা অভিযোগ করেন শাহজাহান একা নয়, তার ভাই আলমগীরও এলাকার মানুষের জমি দখল করেছে। আলমগীরের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে গ্রামের মানুষ। প্রসঙ্গত কয়েকদিন আগে আলমগীর সংবাদ মাধ্যমের সামনে আক্ষেপ করেছিলেন, শাহজাহান বেপাত্তা হওয়ার পর থেকে তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে পুলিশি তৎপরতার জন্য, পরিস্থিতির বদল চেয়েছিলেন তারা। এদিন ঘটনাটি ঘটেছে বেরমজুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝুপখালি গ্রামে। এতদিন ধামাখালি থেকে নদী পেরিয়ে সন্দেশখালিতে পৌঁছান জাতীয় তপশিলী জাতীয় উপজাতি কমিশনের প্রতিনিধিরা। টোটোতে চেপে গ্রামে ঘোরেন তারা, কথা বলেন গ্রামবাসীদের সঙ্গে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, সন্দেশখালি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।